समस्त सम्मानित दर्शकबिंदु, तो समस्त कलेज और यूनिवर्सिटी छात्र छात्री और एक बड़ सुखबर नहीं हाजिर होती है। बंधुरा और एक गुरुत्वपूर्ण आपडेट नहीं हाजिर होती, तो एबारे रवींद्र भारती यूनिवर्सिटी सेमिस्टारे परीक्षा अनलाइने ना कि अफलाइने होते चले। तो बंधुरा ठीक शुने परीक्षा नहीं गुरुत्वपूर्ण आपडेट दिए, तो एबारे रवींद्र भारती यूनिवर्सिटी सेमिस्टारे परीक्षा अनलाइन ना कि अफलाइने होते चले, तो जेने भिडियोर माध्यम विस्तारित। तो भिडियो खूब गुरुत्वपूर्ण होते चले, प्रथम दिन शेष पर्यंत देखुन, एतो स्किप ना करे जाते गुरुत्वपूर्ण तथ्य मिस ना हो जाए। से संगे आपनि जदि नतून दर्शक हये थाकेन ताहले नीचे दिके लाल रंगेर सबसक्राइब बाटन आछे सेखाने क्लिक करे पाशे थाका अल नोटिफिकेशन अन करे दाओ, परवर्ती आपडेट सर्वप्रथम पाওয়ার জন্য। এবং যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, অনলাইনে দেখতে পাচ্ছি একটা অনলাইন নিউজ আর্টিকেলে পাবলিশ হয়েছে, তো সেখানে বলা হয়েছে যে সেমিস্টারে পরীক্ষা অনলাইনে নাকি অফলাইনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রবীন্দ্র ভারতী। তো পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে, যাকে অবশ্য শিক্ষামহলের একাংশ ব্যতিক্রম সিদ্ধান্ত হিসেবে দাবি করছে। এবং একদিকে যখন রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, ঠিক তখনই আগামী সেমিস্টারের পরীক্ষাগুলি অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে জরুরি ভিত্তিতে একটি বৈঠক বসে এবং সেই বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। বৈঠকে উপস্থিত থাকে একাধিক বিভাগীয় প্রধান এবং সদস্যরা এবং অফলাইনে পরীক্ষা নেওয়ার পক্ষে মত দেয়। এবং এই প্রসঙ্গে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন যে আমাদের কর্ম সমিতি সর্বসম্মতভাবে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং প্রসঙ্গত গত সপ্তাহে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সেমিস্টারের পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে একটি নির্দেশিকা দেয় এবং নির্দেশিকাতে জানানো হয়েছে যে আগামী সেমিস্টারের পরীক্ষাগুলি কী পদ্ধতিতে নেবে তা বিশ্ববিদ্যালয়গুলি সিদ্ধান্ত নেবে। এবং সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী যাতে পরীক্ষা নেওয়া হয় সেই বিষয়ে বলা হয় যে উচ্চশিক্ষা দপ্তরের তরফে পাঠানো নির্দেশিকা, সেই নির্দেশিকা পাঠানোর পর এই রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের সিদ্ধান্ত বদল করে অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা জানায়। বিদ্যাসাগর ও কল্যাণীর মতো কয়েকটি বিশ্ববিদ্যালয় তারা অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। এবং এরই পাশাপাশি কলকাতার বিশ্ববিদ্যালয় এখনও কোনো সিদ্ধান্ত না নিলেও বর্ধমান ও উত্তরবঙ্গের মতো বিশ্ববিদ্যালয়গুলি পরীক্ষা কী উপায় নেবে সেদিকে তাকিয়ে পড়ুয়ারা। যদি কোনো অনলাইন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলে সেই প্রসঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন যে আমাদের কাছে অনেক দাবি আসছিল বিভিন্ন মহল থেকে, জেলা কলেজের অধ্যক্ষ চাইছিলেন যে অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য, তাই স্বাভাবিকভাবে স্পেশাল কেস হিসেবে আমরা এই সেমিস্টারে পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং সেই ক্ষেত্রে আমাদেরও সিদ্ধান্তের ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে। তাহলে বন্ধুরা, একদিকে যখন রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, ঠিক তখনই আগামী সেমিস্টারের পরীক্ষাগুলি অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় আপাতত। হ্যাঁ বন্ধুরা, আগামী সেমিস্টারের পরীক্ষাগুলি অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন, আর বিভিন্ন সরকারের প্রকল্পের আপডেট এবং চাকরির খবর পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ভালো থাকুন।